প্রন্স ফ্রাইয়ের জন্য এখানে 300 গ্রাম প্রন্স নিয়েছি। প্রন্সগুলো এখন পরিষ্কার করব। তো এই যে পরিষ্কার করে নিয়েছি, এখন ম্যারিনেশন করব। স্বাদ মতো নুন দিলাম, গোলমরিচ হাফ চামচ, লেবু অর্ধেকটা লেবু চেপে দিয়েছি, আদা রসুন বাটা হাফ চামচ, আর হাফ চামচের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করেছি। তো এখন ভালো মতো করে এটা মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরে পাউডার, ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার, আর এখানে 1 চামচ আমচুর পাউডার নিয়েছি, স্বাদ মতো নুন, আর এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য, এখন এই মশলাগুলো ভালো মতো করে মিশিয়ে নেব। এতে জল লাগবে না। কর্নফ্লাওয়ার অ্যাড করব আমি প্রথম 2 চামচ, এখানে আমার 3 চামচ আছে, তো প্রথম 2 চামচ দেব, লাগলে আর 1 চামচ নিয়ে নেব। আর এখানে বেসন অ্যাড করলাম 3 চামচ। তো সব পাউডার মশলাগুলো আমি চামচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তো বাকিটা আমি অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো পাউডারগুলো, পাউডার ইনগ্রেডিয়েন্টস সব মিশানো হয়ে গেছে। তো আমি মশলাটা যে মিক্সড করে নিয়েছি, এখন আমি আবার সেকেন্ড ম্যারিনেশনটা আমি শুরু করে নিচ্ছি। এটা হাত দিয়ে আমি করেছি, চামচ দিয়ে অনেক টাইম লাগছিল। তো এখন কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, 1টা কাঁচা লঙ্কা ফাইন চপ করে রেখেছিলাম, আর 3 থেকে 4টে রসুনের কোষ চপ করে রেখেছিলাম, আমি এখন অ্যাড করে দিলাম। তো এটা ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। ফ্রেশ কোরিয়ান্ডার লিভস অ্যাড করব। তো এখানে 1/2 কাপের মতো ফ্রেশ কোরিয়ান্ডার লিভস অ্যাড করে দিলাম। এই প্রন্স ফ্রাই খুব টেস্টি হয়, তোমরাও একবার ট্রাই করবে, বাচ্চারা খুব পছন্দ করে এটা। আর এটার সঙ্গে আমি
গ্রিন চাটনি বানাবো। তো গ্রিন চাটনির জন্য এখানে ধনে পাতা নিয়েছি বড় 1 কাপ, আর ছোট 1 কাপ পুদিনা পাতা নিয়েছি। আর এখানে 10 থেকে 12 কোষ গার্লিক, কোকোনাট স্লাইস নিয়েছি 3 থেকে 4টে, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা নেওয়া হয়েছে, আর এটা না বললে তোমরা চিনতে পারবে না, এটা স্প্রিংগেল অনিয়ন যেটা পাতা হয়। তো এই চাটনি, এটা একটা সিক্রেট চাটনি, আশা করি তোমাদের ভালো লাগবে এই চাটনি, তোমরাও একবার ট্রাই করবে। আর স্বাদ মতো নুন ভরে 1 চামচ দিয়েছি, 1 চামচ মাস্টার্ড অয়েল, আর 1 চামচ চিনি অ্যাড করেছি। এই চিনি অপশনাল আছে, যদি তোমরা চাও স্কিপ করতে পারো। আর যে যেমন মিষ্টি খাবে মিষ্টি বুঝে। আর এখানে একটু জল অ্যাড করেছি, ঠান্ডা জল, ঠান্ডা জল দিলে কালারটা খুব সুন্দর আসে, গ্রিন হয় চাটনি। তো এদিকে আমার চাটনি রেডি, এই দেখো কালারটা কত ভালো এসেছে। চাটনিতে ঠান্ডা জল বা আইস কিউব দিলে গ্রিনিশ ভাবটা খুব সুন্দর আসে। আরও গ্রিন পেতে গেলে লেবু অ্যাড করতে হয়। তো আমি এখানে তেঁতুল দেইনি, কারণ তেঁতুল দিলে এতটা গ্রিন হয় না, আমি লেবু দিয়েছি। তো আমার চাটনি রেডি, ক্রিস্পি প্রনসের জন্য এখন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি ভালো মতো করে ফিটে নিয়েছি, এখন অ্যাড করে দিব, পুরোটা দেব না, অর্ধেকটা দেব, পুরোটা লাগবে না। তো এই প্রনস ফ্রাইটা খুব টেস্টি হয় আর ক্রিস্পি হয়, বাচ্চারা খুব পছন্দ করে, গ্রিন চাটনির সঙ্গে তো দুর্দান্ত লাগে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো এটা বেশিক্ষণ লাগে না ফ্রাই করতে, 2 থেকে 3 মিনিটের মধ্যে ফ্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে ফ্রাই হয়ে যায়। তো আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। তো ঝটপট হয়ে গেল আমার ক্রিস্পি প্রনস ফ্রাই।